জেল হেফাজতে এসএসসি 2 প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহা এবং অশোক সাহার জেল হেফাজত হয়েছে 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে বিষয় সম্পর্কে আমাদের কারো জানাবেন পিয়ালি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি দেখো তুমি জানো যে নিয়োগ দুর্নীতি মামলায় দুজনকে গ্রেফতার করেছিল সিবিআই এবং তাদের যে পুলিশ হেফাজতের মেয়াদ সেটা দু দফায় তাদেরকে হেফাজতে নিয়েছিল সিবিআই এবং এতদিন ধরে তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছিল এবং আজকে তাদের কোর্ট প্রোডাকশনের ডেট ছিল যেহেতু 14 দিনে তাদের দুজনকে হেফাজতে নেওয়ার যে পুলিশের যে হেফাজতে নেওয়ার যে সেই সময়টা ইতিমধ্যেই মেয়াদ উত্তীর্ণ হয়েছে এবং আজকে সিবিআইয়ের তরফ থেকে ডিসিপিআর করা হয়েছিল এবং একই সঙ্গে এই দুজনকে যাতে জেলে গিয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে পারে জেরা করতে পারে সেই আবেদনও জানানো হয়েছিল ফলে সিবিআইয়ের আবেদন জেলে গিয়ে জেরা করার আবেদন মঞ্জুর করা হয়েছে পাশাপাশি দুজনকে 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত ধন্যবাদ পিয়ালি